আনন্দ আর আমার কিরমি ঘরে পাথর আছে সেই কথা ভাবলে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তোমরা দেখতেই পেয়েছো এই দেখো দুটো দাঁত। হাই গাইজ, কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, তোমাদের ভালোবাসা তো বন্ধুরা। আর তোমাদের তো কালকে বলকে বলেছি একটা সুখবর আছে, আজকে সুখবরটা কি তোমাদের আজকে বলবে সেদিন তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আমার হাতে আছে দেখো, তো এইটাই নিয়ে এইটাই হলো সুখবর। চলো এইটা নিয়ে আমি টেস্ট করবো সুখবরটা কি হতে চলেছে, বটে কি নয় গো, সেই জন্য তোমাকে টেস্ট করে দেখতে হবে। চলো আমি টেস্টটা করছি, যতক্ষণ দেখতে থাকো। আমার এলো খুশি দিন, এলো এলো রে সেদিন, আমাদের এলো খুশি দিন। তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো বন্ধুরা, দেখতে পাচ্ছো? তোমরা দেখতেই পেয়েছো এই দেখো দুটো দাঁত। সামনে আমি শেয়ার করলাম, তো তোমাদের কাছে আগে বলেছি একটা সুখবর আছে একটা দুঃখবর আছে। দুঃখবরটা হলো আমার শরীর খারাপ খুবই, আর এদিক হলো সুখবর, দেখতে পাচ্ছ দুটো দাঁত হয়ে গেছে। তোমার খুব খুব ভালো লাগছে, তোমার তো প্রথমে তো একটা মেয়ে আছে, তোমাদের কিন্তু দেখিয়েছি অনেক বলো আছে সাথে আছে, তো এই আমি চেক নিচ্ছি। তো আজকে টেস্ট করলাম, তো টেস্ট আগে করি নাই তো, তো ডাক্তারও বলেছিল তো টেস্ট করে দেখি না, তো রিপোর্টও ধরা পড়েছে, সেই জন্য আর একবার আমরা শিওর হবো বলে, তো এইটা টেস্ট মানে চেক নিচটা টেস্ট করবো বলে এই মেশিনটা আনা হয়েছে। সেই জন্য আজকে তো টেস্ট করা হয়ে গেল, তো আমার শিওর হয়ে গিয়েছি, মানে খুশির সময়। আর এখন তাছাড়া আমাদের সামনে এখন দুঃখ মানে দুঃখের সিন চলছে আর কি, দুঃখ এইটাই দুঃখ যে বন্ধুরা এখন পূজা মানে পূজার এখন কিনমির ঘরে পাথর রয়েছে। তো পাথর যখন আবার চেক করেছিলাম তখন মানে এনেকটাই বড় ছিল, এখন তো অনেক কমাস হয়ে গেল, তো এখন এই ছোট ছোট রয়েছে। তো এই যে কিনমির ঘরে পাথর রয়েছে তার সঙ্গে যে প্রেগনেন্সি হয়ে গিয়েছে, সেই জন্য মানে খুশির দিন আবার খারাপ আর কি, মানে একদিকে ভাবলে খুব খুশি বাপ বাপ হতে পারবো বলে খুবই খুশি সময়, তাছাড়া আবার যে কিনমির ঘরে পাথর আছে সেই জন্য আর মানে খারাপ লাগে নিজের। তো কি করবো, চলো ভগবানের যা ইচ্ছা সেটা তো হবেই। তা আসবে ঘরে কখন শোনা, তো আমার একটা দুঃখ খবর একটা একটা আনন্দ, আর আমার কিরমি ঘরে পাথর আছে সেই কথা ভাবলে খুবই খারাপ লাগছে, খুবই কষ্ট হচ্ছে। কিন্তু খুব আনন্দ যদি আমার পেটে যদি কিরমি ঘরে পাথরটা যদি না থাকতো তাহলে আরো খুবই আনন্দ করতাম। তো কি করবো, আমার কপালে আছে, তো আমি ভাবিনি যে সে হয়ে যাব, সেই জন্য খুবই খারাপ লাগছে। তো কি করবো, চলে এসেছে তখন তো কিছু করতে তো পারবো না, সেই জন্য তো ওইটা নিয়ে খুশি করে থাকতে হবে। আর এইদিকে ভাবলে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু কি হবে এখন আমি বলতে পারছি না। তোমার যদি আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে আমি নিশ্চয়ই তো ওইখান থেকে পার হয়ে যাব, আর তোমার যে ভালোবাসা যদি না দাও খুবই খারাপ লাগবে। সেই জন্য বলছি ছোট্ট করা ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও, লাইক দিও, আর আমার পাশে থেকো বন্ধুরা, টাটা।